ভালো ভালো মাছই তো আপনারা খান। বাবা আমার এই বোনের স্বামীও মাছ ধরে, এরা নিশ্চয়ই খুব ভালো মাছ খায়। আমি এইবার এই বাড়ি খেয়াল রাখলাম, এরপরে যখন আসব এ বাড়িতে মাছ খাবো, দুই বেলা মাছ খেয়ে যাব। পেয়ে গেলাম আরেকজনের বাড়ি, আরেক বোন বসে আছে সামনে। এই যে এই বোন আমাকে বলেছে যে আজকে ওনাদের বাড়িতে বেড়াতে। আপনাদের বাড়িতে বেড়াবো আজকে? কি মনে হয়, বেড়াবো, খাওয়া দাওয়া করবো? ঠিক আছে, আপনার নাম কি? বন্যা। বাবা লজ্জা পাচ্ছেন কেন, আমার এক বোন সামনে এখানে আছে। আপনার স্বামী কি করেন? আমার স্বামী মাছ ধরে নদীতে। মাছ ধরে? উনি নাই এখন, সে ঘুমাই রয়েছে রাত জায়গা মাছ। ও আচ্ছা, ঠিক আছে, রাত মাছ ধরে কষ্ট হয়ে যায়। এই আপনাদের বাড়ি, ভিউয়ার যদি দেখাতে চাই, কোনটা এটা? এই পুরো ছোট্ট ফ্যামিলি, ছোট্ট গ্রাম, ছোট্ট বাড়ি, আসলে দেখার মতন। আমার তো ইচ্ছে করছে এরকম বাড়ি যদি আমি পেতাম তাহলে আমি এখানে থাকতাম, যদি আমাদের সৌভাগ্য এটা হয় না। তারপরেও যদি কখনো সময় পান তাহলে এই ধরনের গ্রামে বেড়াতে হলে, যদি দূরে না যেতে পারেন, আমার মনে হয় যে এই ধরনের সাভার পার হয়ে ছোট্ট গ্রামে যদি চলে আসেন। হ্যাঁ, বোয়াল মাছ দিয়ে ভাত খাবো? ও বাবা, এ তো সাংঘাতিক অবস্থা। হ্যাঁ, এটা কি মাছ? বোয়াল মাছ? কি আশ্চর্য, আপনারা বোয়াল মাছ দিয়ে ভাত খান, আমি বোয়াল মাছ কিনতে পারি না। তাহলে বোয়াল মাছ কিনতে পারি না বড় ভাই, আপনার বোয়াল মাছ খাচ্ছেন, এ তো আমার তো চোখ লেগে গেছে, এখন কি করবো বলেন? থাকবো, ঠিক আছে, আপনার দাওয়াত কবুল করলাম, খুব ভালো লাগলো। আসলে গ্রামের লোকগুলো খুব সহজ সরল হয়, কেন জানি না, তারপর এদের মানুষের ঠকায় বারবার। এই যে একটা বোন এখানে, মানে তার স্বামী মাছ ধরে এনেছে, উনি মাছগুলো রান্না করবে এখন। অবশ্য আমাকেও দাওয়াত দিয়েছে, আপনারা কি বলেন, খেয়ে যাবো নাকি? সুন্দর বোয়াল মাছটা আছে, বোয়াল মাছ যদি খেয়ে যাই তাহলে আজকে সন্ধ্যা হয়ে যাবে। তো ঠিক আছে, ওনাদের দাওয়াতটা কবুল করলাম, বোয়াল মাছ আজকে যদি না খেতে পারি আরেকদিন কিন্তু ঠিকই খাবো। আপনারা কি বলেন, রান্না করা আছে? আচ্ছা, এটাও দাওয়াত কবুল করলাম, বড় ভাই দাওয়াত কবুল করলাম, কিন্তু আরেকদিন খাবো। তো চলুন, আমরা দাওয়াত কবুল করলে হবে না, তাই না? আসলে আমরা বাইরে একটু খাওয়া দাওয়া করেছি, যার জন্যে মানে সমস্যা। আর যদি এভাবে ঘুরে বেড়াবার সময় যত কম খাওয়া যায়, আপনি তো বোঝেনি, ততই সুবিধা। তারপরেও না, গ্রামে, ওই গ্রামে গেছিলাম, ওখানে অনেক খাওয়া দাওয়া করিয়েছি ওরা। যাই হোক, এটা সৌভাগ্য যে যেখানে যাই সেখানে মানুষে মানে একটু আতিথেয়তা করে। তো ভালো থাকেন বড় ভাই, দাওয়াত কবুল করলাম, আরেকবার আসবো, দাওয়াত বাকি থাকলো তখন দুইবারের দাওয়াত একসঙ্গে খাবো। ঠিক আছে বড় ভাই, আসি তাহলে, সালাম আলাইকুম। তো ঠিক আছে, আপনার নাম কি? আমার নাম ইসমতারা। হ্যাঁ, ইসমতারা। বাহ, আপনার স্বামী কি মাছ ধরেন? হ্যাঁ, মাছ ধরে। ভালো ভালো মাছই তো আপনারা খান। বাবা, আমার এই বোনের স্বামীও মাছ ধরে, এরা নিশ্চয়ই খুব ভালো মাছ খায়। আমি এইবার এই বাড়ি খেয়াল রাখলাম, এরপরে যখন আসব এ বাড়িতে মাছ খাবো, দুই বেলা মাছ খেয়ে যাবো। আপনার নিজের হাতে মাছ মারে, যার জন্য আপনাদের সৌভাগ্য আল্লাহ তাআলা কিনে খেতে পারি না, তার জন্য না, এটা এটা আল্লাহ দিয়েছে আপনাকে। তো ঠিক আছে, ভালো থাকেন বড় ভাই, একটু সমস্যা নেই।